হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি, সুস্মিতা দত্ত। মি বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে, এবং ভিডিও শুরুতে আমি তোমাদেরকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং নমস্কার। আশা করছি তোমরা খুব 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 বেশি ভালো আছো, এবং তোমরা আমার চ্যানেলটাকে অলরেডি ভুলে গেছো এবং আমাকেও ভুলে গেছো আই থিঙ্ক সো। কেন আমি হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করি না, আমি ইউটিউবে রেগুলার হতে পারতেছি না, দ্যাটস ওয়াই হয়তো তোমরা অনেকে আমাকে ভুলে গিয়েছো। আর যারা ভুলে যাওনি তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবো যে আমাকে তোমরা ভুলে যাওনি। সো আজকে আমি কি মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি তোমরা আমার থাম্বনেইল, টাইটেল এবং আমার অলরেডি মেকআপটা লুক দেখতেই পাচ্ছ যে আমি আজকে কি মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর অনেকদিন বাদে আমি একটা মেকআপ লুক তোমাদের সাথে একটা ভিডিও মেকিং করেছি তোমাদের জন্য। সো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড যে আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা যে আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন, তোমাদের কাছে কেমন লেগেছে। সো অলরেডি ইউটিউবের ইন্ট্রোতে কী কী বলতে হয় আমি অলমোস্ট ভুলে গিয়েছি, কারণ অনেকদিন আমি ইউটিউবে ভিডিও বানাই না। সো চিন্তা করলাম যে আসলে আমার ভিডিওটা বানানো উচিত তোমাদের জন্য, দ্যাটস ওয়াই আবার আমি ব্যাক করেছি। জানি না কতদিন তোমাদের সাথে আবার কন্টিনিউ করতে পারবো, আবার আমি হারাই যাব। আমার অভ্যাস হচ্ছে এটা, আমি দুইটা ভিডিও আপলোড করি দেন আবার হারাই যাই দেন আবার ব্যাক করি। সো প্লিজ তোমরা এই জিনিসটাকে একটু ইগনোর করবা, কারণ কি আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি আসলে মাঝে মাঝে হারাই যাই, দেন আবার তোমাদের কথা মনে পড়ে, দেন আবার আমি ব্যাক করি। সো আশা করছি আজকে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং অনেক 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 বেশি লাইক করবা, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ইন্সপিরেশন জাগায় যে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য এবং নতুন নতুন কোনো কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করার জন্য। সো প্লিজ ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবা এবং সবাইকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যাতে করে তারা আমার এই মেকআপ ভিডিওটা দেখতে পায়। সো আজকের ভিডিওতে আমি খুব ইজি স্টেপে এবং বেসিক্যালি খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করছি এবং খুব সুন্দর একটা আই লুক ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখবো, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সো চলো, অনেক বেশি বড় হয়ে গেল ইন্ট্রোটা, আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাও। অ্যাজ ইউজুয়াল আমি আগে থেকে আমার আইব্রোসটাকে ডান করে নিয়েছি এবং কন্ট্যাক্ট লেন্সটা পরে নিয়েছি, এবং আজকের আইব্রোটা ডান করার জন্য আমি ব্ল্যাক এবং ব্রাউন কালার ডেটের আইশোটো দিয়েই আমি আইব্রোটাকে ডান করেছি। এখন চলে যাবো আমি আমার আই মেকআপে। তো আমি জুবিএসের এই প্যালেটটা থেকে এই কালারটা অ্যাজ এ ট্রানজিশন কালার হিসাবে একটা ছোট্ট ফ্লাপি ব্রাশ দিয়ে আমি আমার চোখের আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদের যে স্পেসিফিক এই প্যালেটটা ইউজ করতে হবে এমন না, যে কোনো ব্র্যান্ডের প্যালেট থেকেই তোমরা এই কালারটা অ্যাজ এ ট্রানজিশন কালার হিসাবে চুজ করে নিতে পারো। সো ফ্লাপি ব্রাশটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার চোখে এটাকে একটু ডার্ক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো তোমরা দেখতেই পারছো যে কীভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমার চোখে আইলিডটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এবার আউটার ভিউটাকে একটু ডার্ক করার জন্য আমি আর একটু ডার্ক টাইপের একটা কালার নিয়ে নিয়েছি স্ক্রিনে, তোমরা দেখতেই পারছো। সো এই কালারটা নিয়ে আমি আমার আউটার ভিউতে একটু ডিফাইন করার জন্য এবং আউটার ভিউ থেকে মাঝখান বরাবর একটু আমি কালারটাকে ডিফাইন করে নিচ্ছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, যাতে করে দুইটা কালার যখন মিক্স করব যাতে কোনো কোনো হাশ লাইন না থাকে এবং কালারটা খুব প্রপারলি চোখের সাথে ব্লেন্ড হয়ে যায়। সো এখন আমি কাট ক্রিজ করে নেব। তো তার জন্য আমি আমার আইলিডে একটি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এবং উপরের দিকে তাকিয়ে জাস্ট আমার আইলিডে যতটুকু পরিমাণ আমি কনসিলারটা দিয়ে আইলিডটাকে কাট ক্রিজ করব ততটুকু পরিমাণ আমি জাস্ট একটা লাইন টেনে নিচ্ছি, এতে করে আমার কাট ক্রিজটা অনেক সুন্দর হবে এবং খুব ইজিলি কাট ক্রিজটা ডান করতে পারবো। সো কাট ক্রিজ ডান করার জন্য কিন্তু খুবই সাবধানে এবং খুবই ধীরে ধীরে কাট ক্রিজটাকে ডান করতে হবে, যাতে করে বাইরের দিকে এটা ল্যাপটে না যায় এবং খুব সুন্দর করে কাট ক্রিজটা ডান হয়। সো এই যে দেখতে পারছো আমার কাট ক্রিজটা ডান হয়ে গেছে। আমি কাট ক্রিজে কিন্তু কোনো সেটিং পাউডার অ্যাপ্লাই করব না, আমি জাস্ট কাট ক্রিজটাকে একটু সেট করার জন্য আমি হোয়াইট কালারের একটা শ্যাডো নিব। আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি এবং ফ্ল্যাট ব্রাশের সাহায্যে হোয়াইট কালারের একটা শ্যাডো নিয়ে দেন আমি পুরো যে কাট ক্রিজটা আমি করেছি কাট ক্রিজের পুরোটাতে হোয়াইট কালারের শ্যাডোটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে করে যেই একটা ক্রিমি ক্রিমি একটা ভাব ছিল সেটা একটু মেল্ট হয়ে যাবে। এখন আমি জুবিএসের এই প্যালেটটা থেকে এই হোয়াইট শিমারি টাইপের এই কালারটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার কাট ক্রিজে পুরোটাতে অ্যাপ্লাই করে নিব। তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কালারের একটা শিমারি হোয়াইট কালারের একটা শিমারি শ্যাডো নিয়ে দেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। সো এইভাবে করি আমি ফ্ল্যাট ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে আমি শ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি।
সো সেম প্যালেটটা থেকে আমি এই ব্লু কালারের শেডটা নিয়ে ছোট একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটু কোনা করে দেন আমি আমার চোখে শ্যাডোটাকে অ্যাপ্লাই করতেছি। এবং কিভাবে অ্যাপ্লাই করতেছি সেটা তোমরা ভিডিওটাতে খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে কিভাবে আমি এই শ্যাডোটাকে অ্যাপ্লাই করতেছি। একটা কোনা, একটা উইংস টাইপের টানা দিয়ে আমি এই শ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে কিন্তু ব্রাজিলিয়ান টেকনিকে আই মেকআপ করা হয়। যদিও এই লুকটা ব্রাজিলিয়ান টেকনিকে আমি তোমাদের দেখাচ্ছি না, বাট শ্যাডোর যে লুকটা সেটা কিছুটা ব্রাজিলিয়ান টেকনিকের মতো। সো এখন আমি ব্রাউন কালারের যে শেডটা আগে অ্যাপ্লাই করেছিলাম, ডার্ক ব্রাউন কালারের সেটা আবার একটু আউটার কর্নার দিকে অ্যাপ্লাই করে নিলাম। এবং একটু ব্লু কালারের যে শিমারি গ্লিটারি ট্যাপের একটা শ্যাডো নিয়ে আমি যে ব্লু কালারের শ্যাডোটা অ্যাপ্লাই করেছি তার উপর দিয়ে হালকা করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এতে করে একটু চিকচিক চিকচিক ভাব লাগবে এবং শ্যাডোটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সো এই তো এখন আমার আই মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি আর কোনো কিছুই চোখে অ্যাপ্লাই করব না, এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। তো আইলাইনারের জন্য অ্যাজ ইউজুয়াল আমি ল্যাকমির আইলাইনারটা ব্যবহার করি, যেটা কিনা তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো। সো এই আইলাইনারটা আমার খুব পছন্দের আইলাইনার এবং এটার কালারটা কিন্তু অনেক বেশি ডার্ক। সো এই জন্য এই আইলাইনারটা আমার খুব ভালো লাগে এবং এটা অ্যাপ্লাই করতেও খুব ইজি লাগে আমার কাছে। আমার চোখের লুকটা এরকম হয়েছে, এখন আমি আমার চোখে একটু মাসকারা অ্যাপ্লাই করে নিব। তো মাসকারার জন্য ইউ ক্যানবের একটা সেট আছে যেটা কিনা তিনটা মাসকারা একসাথে থাকে। তো সেই সেটটা থেকে একটা মাসকারা আমি নিয়ে আমার চোখের ল্যাশগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ল্যাশগুলো এমনি অনেক বড়, দেন আমি মাস্কারাটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং অফ ক্যামেরাতে আমি আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম। সো আমার চোখটা ঠিক দেখতে এমন লাগছে মাস্কারাটা অ্যাপ্লাই করার পরে। এখন আমি আমার চোখে একটা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। সো কাজলটা হচ্ছে জর্ডনের একটা হোয়াইট কালারের কাজল। তোমরা চাইলে এখানে যে কোনো কালারের কাজল অ্যাপ্লাই করতে পারো, নোট অথবা ব্লু, এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ইউজ করবা। এখন আমি আমার ফেসে একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, সিম্পলের একটা টোনার। আমি আমার পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সিম্পলের টোনারটা আমার খুব পছন্দের একটা টোনার। এখন আমি আমার ফেসে ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ময়েশ্চারাইজার ক্রিমটা কিন্তু তোমাদের শীত হোক বা গরম হোক, অল টাইম তোমরা যখন মেকআপটা করবা, মেকআপটাকে লং লাস্টিং করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে, এটা কখনোই স্কিপ করা যাবে না। সো আমার ফেসে খুব সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং অফ ক্যামেরাতে আমি আমার ল্যাশটা পরে নিয়েছি, সো তোমরা দেখতেই পারছো। এখন আমি আমার ফেসে একটা প্রাইমার অ্যাপ্লাই করব। তো WSML এর প্রাইম ম্যাজিক, এই প্রাইমারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব টি জোন এরিয়াতে। আর আমার ফেসে যেহেতু পোর্সে একটু প্রবলেম আছে, আর এই প্রাইমারটা কিন্তু তোমাদের পোর্সটাকে মিনিমাইজ করতে অনেক সাহায্য করে। সো আজকে আমার ফেসের ফাউন্ডেশন হিসাবে আমি পার্টিকুইনের এই ফাউন্ডেশনটা নিয়েছি, আর এটাই কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এই ফাউন্ডেশনটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমার ফাউন্ডেশনটার শেড নাম্বার হচ্ছে 02। তো ফাউন্ডেশনটা কেনার পরে কিন্তু আমাকে অনেকে বলেছিলো যে ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে, বাট আমি অনেক 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 বেশি ভালো লাগছে আমার কাছে ফাউন্ডেশনটা, কেন কি আমার ফেসে ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ করেনি, বরঞ্চ খুব সুন্দর করে স্মুথলি আমার ফেসে এটা বসে গেছে। আমি আইম্যাজিকের একটা পাপ জাস্ট এটাকে একটু ভিজিয়ে নিয়েছি এবং দেন আমি আমার ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশনটা যে একটু অক্সিডাইজ করেনি বা আমার ফেসের সাথে খুব সুন্দর করে মিশে গেছে, এটা কিন্তু তোমরা আমার স্কিনের মেকআপ এবং আমার ফেসে কত সুন্দর করে এটা বসেছে এটা কিন্তু তোমরা অলরেডি আমার স্কিনেই দেখতে পারবা, আমাকে বলে দিতে হবে না। সো আমি আমার ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে আমি আমার ফেসে এবং আমার গলার দিকে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পারছো। এখন আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য ফকুলারের এই লুজ পাউডারটা আমি ব্যবহার করব। তো একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি এই ট্রান্সলুসেন্ট পাউডারটা নিচ্ছি এবং দেন আমি আমার ফুল ফেসে খুব সুন্দর করে পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে আমার ফাউন্ডেশনের বেসটা খুব সুন্দর করে ফেসের মধ্যে সেট হয়ে যায়। সো আমি পাউডারটাকে পুরো ফেসে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমার গলার দিকেও পাউডারটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার ফেসটা অলমোস্ট ডান হয়ে গেছে, এখন আমি আমার চোখের লোয়ার ল্যাশের যে মেকআপটা সেই মেকআপটা এখন কমপ্লিট করব। তো আমি জুবিয়াসের এই প্যালেটটা থেকে এই যে ব্লু কালারের এই শেডটা নিয়ে নিচ্ছি এবং এই শেডটা একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ডিপলি অ্যাপ্লাই করব, যাতে কালারটা খুব ডিপলি বোঝা যায়।
সো আমি আমার চোখে এই ব্লু কালারের শ্যাডোটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং দুইটা চোখে আমি একটু ডিপ করে অ্যাপ্লাই করেছি। আউটার ভিউতে একটু ডিপ বেশি রেখেছি এবং ইনার কর্নারের দিকে একটু কম ডিপ করেছি। এখন আমি এই কালারটা নিয়ে নিচ্ছি এবং এই কালারটা নিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার চোখে যে ব্লু কালারটা অ্যাপ্লাই করেছি তার নিচের দিকে আমি এই কালারটাকে একটু স্মাচ আউট করে দিচ্ছি। এতে করে ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে এবং চোখটা দেখতেও খুব সুন্দর লাগবে। সো এই তো আমি আমার দুই চোখে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো লোয়ার ল্যাশ লাইনের আমার যে মেকআপটা ছিল সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ইভেন আমার চোখের পুরো লুকটা ঠিক এরকম লাগছে। এখন আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিব, যেহেতু আমার ফেসটা অলমোস্ট একটা সাদা খাতার মতো লাগছে। সো এটাকে একটু শেপ দেওয়ার জন্য আমি একটা কন্ট্রোল দিয়ে নিচ্ছি আমার ফেসে। আর যে কোনো ব্র্যান্ডে তোমরা কন্ট্রোল প্যালেট ইউজ করতে পারো। আমার কন্ট্রোল প্যালেটটা হচ্ছে ম্যাক্স অ্যান্ড মোরের একটা কন্ট্রোল প্যালেট। সো এটা দেখানোর কিছুই নেই, তোমরা অলরেডি আমার এই প্যালেটটা চিনো, এই জন্য আমি আর এটা ভিডিওতে শো করলাম না। সো আমি আমার দুই কালটাতে এবং জ লাইনটাতে এবং নোজ এরিয়াতে খুব সুন্দর করে কন্ট্রোল করে নিয়েছি, যাতে করে আমার স্কিনটা যে সাদা ভূতের মতো হয়ে আছে এটা একটু শার্প হয়ে যায় এবং দেখতে অনেকটা শুকনা লাগে। আমার ফেসটা একটু ভারী, ফেসটা যাদের ফেসটা একটু ভারী থাকে তারা যদি খুব প্রপারলি কন্ট্রোলটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ফেসটা অনেকটা হালকা লাগবে। এখন আমি আমার ফেসে একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো ব্লাশের জন্য আমি কিস বিউটির এই ব্লাশটা নিয়ে নিচ্ছি। এটার শেডটা হচ্ছে গিয়ে একটু অরেঞ্জি টাইপের একটা শেড। সো এই শেডটা আমি আমার দুই কালে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমার নোজে এইটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং থুতনিতেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আমার পুরো ফেসটাকে সেট করার জন্য ফকুলারের এই সেটিং স্প্রেটাকে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটিং স্প্রেটা ব্যবহার করার আগে অবশ্যই এটাকে একটু ঝাঁকিয়ে দেন তোমার পুরো ফেস এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। এবং আমার ফেসে যে পাউডারি ভাবটা আছে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু পাউডারি ভাবটা মেল্ট ডাউন হয়ে যাবে। এবং এখন আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করতেছি। তো হাইলাইটারের জন্য আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ব্যবহার করছি এবং হাইলাইটারের শেডটা আমার ঠিক খেয়াল নাই, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে দিব, তোমরা একটু ওখান থেকে চেক করে নিও। সো হাইলাইটারটা কিন্তু অনেক জোস একটা হাইলাইটার এবং অনেক সুন্দর লাগছিল আমাকে দেখতে। যদিও ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে কি না আই ডোন্ট নো, বাট আমাকে সামনে দেখতে খুব সুন্দর লাগছিল। সো আমার নোজে, চিকে এবং আমার আইব্রোতে আমি হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি আই ম্যাজিকের একটা লিপস্টিক নিয়েছি, নিউট কালার লিপস্টিক, এটা শেড নাম্বার হচ্ছে 102। তো এই লিপস্টিকটা আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং দেন আমি আমার ফাইনাল লুকটি তোমাদের সামনে ব্যাক করছি। সো এই তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। আশা করছি তোমাদের আজকের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা যে আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের মেকআপ লুক দেখতে চাও। সো সবাই অনেক বেশি ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।